আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সবার কাছে নিয়ে এসেছি নতুন আরেকটি ব্লগ। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। দুটি দিনের ব্লগ আমি একসাথে করে এডিট করেছি, কারণ আমি রোজার আগের দিন থেকে তেমন একটা টাইম পাই নাই ভিডিও এডিট করার জন্য। তো দুই তিন দিন আগের, এখন যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে রোজার দুদিন আগের এবং রোজার আগের দিন, এবং আমাদের প্রথম রোজা আমরা কীভাবে ইফতার রেডি করছি এবং দুপুরের সময় আমি ইফতার করলাম, এগুলো নিয়ে আজকের ভিডিও। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। নার্ভাস আমি? হ্যাঁ, ছোট করতে হবে। এখন এখানে দেখতে পারবেন আমি পানের সব ডিব্বা ডুব্বি নিয়ে আম্মুর কাছে নিয়ে যাচ্ছি, কারণ আমরা সিলেটি সিলেটি মানুষের হচ্ছে কাজের ফাঁকে চা পান চলবেই। তো আমি আম্মুকে নিয়ে পান দিচ্ছিলাম, আর এখানে আব্বু আয়নের জন্য চিকেন আনছিল, ও চিকেন খেতে চাইছিল, তাই তো আমার বোন ওর জন্য চিকেন রান্না করতেছিল, আমি একটু শ্যুট করছি। আমি ফুল ভিডিও করতে পারি না, এর ভিতরে গিয়ে দেখি যে ও রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। তো জাস্ট দেখালাম যে ও কীভাবে চিকেন রান্না করতেছে, অনেক মজা হয়েছিল আসলে। আমিও তারপরে চিকেন একটু খাইছি, অনেক বেশি মজা হয়েছিল। জাস্ট ভুনা, এখানে আলু এগুলো কোনো বেঁচে দেওয়া হয়নি, এভাবে ভুনা করছিল। এই যে ছোটো ছোটো টমেটোগুলো, এগুলো হচ্ছে আমার একজন দাদার গাছের। তো আমার আব্বু পাঠাইছিল যাওয়ার হচ্ছে আমার ভাই, তো ও গিয়ে নিয়ে আসছে। আসলে ছোটো ছোটো টমেটোগুলো দেখে আমার এত ভালো লাগছিলো, কারণ অনেক ছোটো আর মানে অনেক বেশি টকও ছিল টমেটোগুলো, তরকারিও অনেক বেশি টক। দেন আমি এগুলো দিয়ে স্যালাড বানিয়েছিলাম, স্যালাড অ্যান্ড চিকেন দিয়ে অনেক বেশি ভালো খেতে। খাওয়া দাওয়া শেষে এখন আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে রোজার আগের দিন। আমরা আমার আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম হবিগঞ্জ। হসপিটালে যাওয়ার পর আয়ানের দুষ্টামি শেষে, তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম রোজার দিন। এখানে আম্মু তরকারি বলতে গিয়ে এটা ছিল মাছের ডিম, তো মাছের ডিম রান্না করছিল। তো তারপর এখানে এগুলো রান্না বান্না শেষে তারপর আমি রেডি করছিলাম হচ্ছে ডালের বড়া, ডালের বড়া, তারপরে বেগুনি, তারপরে আলু দিয়ে আলুরও এরকমই কি জানি একটা বানাইছিলাম। তো এগুলাই আজকে মানে রোজার দিন আমরা কীভাবে কী তৈরি করছি এগুলা। আসলে সব কিছু আমি শ্যুট করতে পারি নাই, কারণ রোজার আগের দিন এমনিতেই সবার একটু রাশ থাকে। তো আমিও তেমনভাবেই আমি কিন্তু ফুল ভিডিওটা শ্যুট করতে পারিনি, যা পেরেছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। Thank you.
টাইমার বেশি না 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 খাইতে নাই তো ওয়াটারমেলন তো খাইছি তুই নে ওটা ওটা খা না সো আজকে ব্লগ এই পর্যন্তই আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ডু লাইক এন্ড কমেন্ট থ্যাংক ইউ আল্লাহ হাফেজ